সামাজিক অর্থনৈতিক সাংস্কৃতিক প্রভৃতি বিভিন্ন ক্ষেত্রকে প্রভাবিত করেছিল। এক, চার্চ ব্যবস্থায় ভাঙন। ধর্ম সংস্কার আন্দোলনের প্রত্যক্ষ ফল ছিল ইউরোপে খ্রিস্টান চার্চ ব্যবস্থায় ভাঙন। এক, কর্তৃত্ব মানতা অস্বীকার। প্রোটেস্ট্যান্ট মতবাদে বিশ্বাসী খ্রিস্টানরা রোমান ক্যাথলিক চার্চের বিরুদ্ধে আন্দোলন করে ক্যাথলিক চার্চের কর্তৃত্ব মানতে অস্বীকার করে। দুই, জার্মানিতে দ্বিধা বিভক্ত খ্রিস্টান ধর্ম। ধর্ম সংস্কার আন্দোলনের সূচনাস্থল জার্মানিতে খ্রিস্টান ধর্ম প্রচলিত ক্যাথলিকবাদ এবং মার্টিন লুথারের প্রোটেস্ট্যান্ট বাদ দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে। তিন, অ্যাংলিকান চার্চের প্রতিষ্ঠা। রোমান ক্যাথলিক চার্চের কর্তৃত্ব অস্বীকার করে ইংল্যান্ডের স্বাধীন অ্যাংলিকান চার্চ গড়ে ওঠে। এছাড়া সুইজারল্যান্ড, স্কটল্যান্ড, হল্যান্ড প্রভৃতি দেশের মানুষ রোমান চার্চের নেতৃত্ব মানতে অস্বীকার করলে ক্যাথলিক চার্চ কোণঠাসা হয়ে পড়ে। চার, দুটি রাজনৈতিক শিবির। ক্যাথলিক ও প্রোটেস্ট্যান্ট মতবাদকে কেন্দ্র করে ইউরোপ পরস্পর বিরোধী দুটি রাজনৈতিক শিবিরে বিভক্ত হয়ে পড়ে। ক্যাথলিকবাদ ও প্রোটেস্ট্যান্টবাদের পার্থক্যের ভিত্তিতে ইউরোপীয় রাজনীতি ও আন্তর্জাতিক সম্পর্ক নির্ধারিত হতে থাকে। তুই বিভিন্ন মতবাদের উদ্ভব। ধর্ম সংস্কারের ফলে ইউরোপের মানুষ উপলব্ধি করেছিল যে ধর্মীয় বিষয়ে একটিমাত্র মত বা পথই সর্বশ্রেষ্ঠ বা চূড়ান্ত নয়, বহু মত ও পথে ধর্মচর্চা করা সম্ভব। এজন্য ইউরোপে লুথারবাদ, ক্যালভিনবাদ, অ্যানা ব্যাপটিস্টবাদ, জুইনলি বা মতবাদ, জেসুইটবাদ প্রভৃতি বিভিন্ন দার্শনিক মতবাদের উদ্ভব হয়। রোমান চার্চের অনাচারের বিরুদ্ধে এসব মতবাদের উদ্ভব হল প্রতিটি মতবাদে কিছু নিজস্ব পৃথক মতাদর্শ ছিল। এসবের মতাদর্শের ও সম্প্রদায়ের প্রসারের ফলে ইউরোপে বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের সহাবস্থান সম্ভব হয়। এভাবে ইউরোপে পরধর্ম সহিষ্ণুতার বাতাবরণ তৈরি হয়। তিন, প্রতিবাদের ভিত্তি স্থাপন। প্রোটেস্ট্যান্টবাদ ক্যাথলিক চার্চের বিরুদ্ধে আন্দোলনের মাধ্যমে জনসাধারণকে বিরোধিতার শিক্ষা দান করেছিল। লুথারবাদ যেমন জার্মানিতে প্রত্যন্তের বিরোধিতা করেছিল, অ্যানা ব্যাপটিস্ট ও ক্যালভিনবাদীরা তেমনি রাষ্ট্রীয় স্বৈরতন্ত্রের বিরুদ্ধে মানুষকে সচেতন করেছিল। পরবর্তী বিভিন্ন সময় ইউরোপের রাষ্ট্র ও সমাজ জীবনে সংগঠিত আন্দোলন ও বিপ্লবগুলির প্রতিবাদের ভিত্তি রচনা করেছিল পূর্বতন ধর্ম সংস্কার আন্দোলন। সপ্তদশ শতকে ইংল্যান্ডে স্টুয়ার্ট স্বৈরতন্ত্রের বিরুদ্ধে উদার নৈতিক পার্লামেন্টের সংগ্রাম এবং 1789 খ্রিস্টাব্দে ফ্রান্সে বুর্বো বংশের স্বৈরাচারের বিরুদ্ধে সংগঠিত ফরাসি বিপ্লব ধর্ম সংস্কার আন্দোলনের পরোক্ষ ফল বলে বর্ণনা করা যেতে পারে। চার, ক্যাথলিক চার্চের সংস্কার। রোমান ক্যাথলিক চার্চের সুসংস্কার দুর্নীতি অনাচারের বিরুদ্ধে করে ধর্ম সংস্কার আন্দোলন শুরু হয়েছিল। ফলে ক্যাথলিক ধর্ম ও চার্চের সংস্কার ছাড়া শুধু বল প্রয়োগ বা সংঘর্ষের মাধ্যমে এই ধর্মমত বা চার্চকে টিকিয়ে রাখা সম্ভব নয়। একথা কিছু সৎ ক্যাথলিক যাজক ও ধর্মীয় নেতা উপলব্ধি করেন। এভাবে দুর্নীতির পাকে নিমজ্জিত রোমান ক্যাথলিক চার্চ তার ধর্মনীতিতে সংস্কার ঘটাতে বাধ্য হয়। রোমান চার্চ আবার তার আদি বিশুদ্ধতায় ফিরে যাওয়ার জন্য নানা পদক্ষেপ গ্রহণ করে। ত্যাগ, সেবা ও নৈতিকতার আদর্শ গ্রহণ করে ক্যাথলিক ধর্ম অনেকাংশে বিশুদ্ধ হয়ে ওঠে। পাঁচ, সাহিত্যের বিকাশ। ধর্ম সংস্কার আন্দোলনের পরোক্ষ প্রভাবে ইউরোপের জাতীয় ও আঞ্চলিক সাহিত্যের অগ্রগতি ঘটে। ইংল্যান্ডে জন ওয়াইক্লিফ ইংরেজি ভাষায় বাইবেলের অনুবাদ করে ইংরেজি ভাষা ও সাহিত্যের অগ্রগতি ঘটান। এছাড়া আরও বহু ধর্মীয় ও ধর্ম নিরপেক্ষ সাহিত্য রচিত হয়। বাইবেলের মূল বক্তব্য প্রচারের উদ্দেশ্যে মার্টিন লুথার জার্মান ভাষায় বাইবেলের অনুবাদ করেন। লুথারের বাইবেলের সূত্রে পরবর্তী সময়ে জার্মানিতে জার্মান ভাষায় আরও বহু ধর্মীয় অন্যান্য সাহিত্য রচিত হয়। অন্যান্য ভাষাতে বিভিন্ন গ্রন্থ রচিত হতে থাকে। ছয়, নৈতিক স্বাধীনতা বা চিন্তা স্বাধীনতা। চার্চ ব্যবস্থা ধর্মের নামে মানুষের ব্যক্তিগত মতবাদকে দমন করে রেখেছিল। ধর্ম সংস্কার চার্চে সেই ক্ষমতা ধ্বংস করে ব্যক্তির অধিকার ফিরিয়ে দেয়। মানুষ স্বাধীন চিন্তার উপর চার্চের নিয়ন্ত্রণের অধিকার বিলুপ্ত হলে মানুষের চিন্তা ও জ্ঞান চর্চার প্রকৃত মুক্তি ঘটে। ধর্ম সংস্কার পর ফ্রান্সিস বেকন ঘোষণা করেন যে জ্ঞানই হল শক্তি, নলেজ ইজ পাওয়ার। কে বলেছেন? ফ্রান্সিস বেকন। জ্ঞানই হল শক্তি, নলেজ ইজ পাওয়ার। চিন্তা ও জ্ঞানের মুক্তির ফলে ইউরোপের সপ্তদশ শতকে দর্শন শাস্ত্রের বিকাশ ঘটে। হবস, লক, স্পিনোজা প্রমুখ যুক্তিবাদী দর্শনের প্রচার করেন। সাত, নির্যাতন। ধর্ম সংস্কার আন্দোলনের দ্বারা বিভিন্ন স্থানে সাধারণ মানুষের উপর সীমায় নির্যাতন চলতে থাকে। ফ্রান্সের রাজা চতুর্দশ লুই সেদেশের প্রোটেস্ট্যান্ট অর্থাৎ হিউক নোদের উপর তীব্র নির্যাতন চালান। ইংল্যান্ডের রানী মেরি নামলে প্রোটেস্ট্যান্টদের উপর নির্যাতন চলে। ইংল্যান্ডের বহু মানুষের ফলে মাতৃভূমি ছেড়ে আমেরিকায় চলে যেতে বাধ্য হয়। স্পেনে ইনকুইজিশন নামে এক আদালতের মাধ্যমে বিচারের নামে প্রহসন করে বহু প্রোটেস্ট্যান্টকে হত্যা করা হয়। আট, রাজশক্তি বৃদ্ধি ও অর্থনৈতিক বিকাশ। এক, পোপের ক্ষমতা হ্রাস। মধ্য যুগ থেকে ইউরোপে পোপ যেভাবে রাজতন্ত্রের কাজকর্মে হস্তক্ষেপ করে আসছিলেন এবং ধর্ম সংস্কারের ফলে এর অবসান ঘটে। রাজার রাজনৈতিক অধিকার ধর্মের কবল থেকে মুক্ত হয়। অগস্ট বার্গের চুক্তি 1555 খ্রিস্টাব্দে রাজার ধর্মই প্রজার ধর্ম বলে স্বীকৃত হলে জাতীয় গির্জার উপর রাজশক্তির প্রাধান্য প্রতিষ্ঠিত হয়। এই জাতীয় গির্জাকে কেন্দ্র করে প্রতিটি দেশে জাতীয়তাবাদ শক্তিশালী হয়ে ওঠে।
দুই প্রোটেস্টান্টদের অগ্রগতি, তাছাড়া যেসব দেশে প্রোটেস্টান্ট মতবাদের প্রসার করে সেখানে প্রোটেস্টান্টরা তাদের চিরাচরিত কৃষি অর্থনীতির পরিবর্তন ঘটিয়ে শিল্প ও বাণিজ্যের বিকাশ ঘটায়, ফলে দেশে দ্রুত অর্থনৈতিক অগ্রগতি ঘটে। ইংল্যান্ড, হল্যান্ড, ফ্রান্স, রাশিয়া প্রভৃতি দেশে এই অগ্রগতি ছিল বিশেষভাবে লক্ষণীয়। অর্থনৈতিক অগ্রগতির ফলে রাজতন্ত্রের শক্তি আরও বৃদ্ধি পায়। নয়, আধুনিক যুগের পটভূমি যে সকল সমস্যা নিয়ে ষোড়শ শতকের পূর্বে বিভিন্ন আন্দোলন চলছিল তার চূড়ান্ত পরিসমাপ্তি ঘটিয়েছিল ষোড়শ শতকের ধর্ম সংস্কার আন্দোলন। ধর্ম সংস্কার আন্দোলনের মধ্যে দিয়ে পোপ সপ্তম গ্রেগরির সংস্কারের প্রয়াস, ফ্রায়ারদের আন্দোলন, লোলারদের উত্থান প্রভৃতি ঘটনার পরিসমাপ্তি ঘটেছিল। ধর্ম সংস্কারের ফলে ইউরোপের নবজাগরণ প্রসূত যুক্তিবাদী চিন্তার প্রসার ঘটে। পঞ্চদশ শতকের নবজাগরণ এবং ষোড়শ শতকের ধর্ম সংস্কার আন্দোলন ইউরোপে মধ্যযুগের অবসান ঘটায় এবং আধুনিক যুগের আগমনের পটভূমি তৈরি করে। স্টুডেন্টস, আজকে এই পর্যন্তই, পরে পাঠে দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।